আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 17 এবং 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ নিয়ে আলোচনা করব। এখানে বিখ্যাত অ্যাসেস্ট ফ্রান্সিস বেকনের অফ ট্রুথ, এই অ্যাসেস্টটা নিয়ে আলোচনা করব। তো এখানে আসলে আমরা ট্রুথ, সত্য কি, সত্য বললে কি হবে, না বললে কি হবে, সত্যটা আসলে কেমন, এটা নিয়ে ফ্রান্সিস বেকন আসলে এই অ্যাসেটটা আলোচনা করেছেন। তো এখানে আমরা শুরুতে যেটা দেখি, জাস্টিন পাইলট নামে একজন ব্যক্তি ভদ্রলোককে দেখতে পাই, তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে হোয়াট ইজ ট্রুথ, সত্য কি। তিনি এটা বলেই কিন্তু আসলে এটার জবাবের জন্য, সত্যটা কি, সত্য কাকে বলে, একটা প্রশ্ন বলে কিন্তু সে নিয়ে আর দাঁড়ালেন না, তিনি গোসলখানায় চলে গেলেন। তার মানে কি, তিনি এটা শুনতে চান নাই, সত্যটা কাকে বলে, সত্য বললে কি হবে, সত্য না বললে কি হবে, এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে আসলে সত্যটা আসলে কি। তো তিনি আসলে কেন দাঁড়ালেন না, তিনি কেন একটা প্রশ্ন করলেন যে হোয়াট ইজ ট্রুথ, সত্য কি, এটা বলে তিনি গোসলখানায় চলে গেলেন না দাঁড়ানোর একটাই কারণ হলো, তিনি জানেন এটা সঠিক জবাব কেউ দিতে পারবে না। তো আসলে সত্যটা কি, সত্য স্বরূপটা কেমন, এটা নিয়ে বিভিন্ন মনীষীদের বিভিন্ন মত রয়েছে, সত্য নিয়ে এক একজন ব্যক্তিদের এক একটা মত, এটার আসলে কন্ট্রোভার্সি অনেক রয়েছে যে আসলে সত্যের যে সঠিক ডেফিনেশনটা, হ্যাঁ এটা অনেকেই দিতে পারবে না। তো এর মধ্য থেকে আমরা বুঝতে পারি যে মানে জাস্টিন ফেলেটের প্রশ্ন হোয়াট ইজ ট্রুথ, এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের এই অ্যাসেটা শুরু করে ফ্রান্সিস বেকন। কিন্তু তাহলে আমরা কি পাচ্ছি এখানের মধ্যে, আমরা এটাই পাচ্ছি এখানের মধ্যে, সত্যটা কি, সত্য কাকে বলে, এটা নিয়ে এখনো কেউ সঠিক স্থানে পৌঁছাতে পারে নাই, অনেক মহান মনীষীদের মধ্যে থেকে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তাহলে এই কনসেপশন থেকে আমরা এটাই বুঝতে পারি যে যে অফ ট্রুথে সত্যের কোনো সঠিক সংজ্ঞা নেই, হ্যাঁ এটা নিয়ে অনেক বেশি কি মতভেদ রয়েছে। তো আমাদের ফ্রান্সিস বেকন বললেন আসলে সত্যটা হচ্ছে দিনের আলোর মতোই, দিনের আলো যেমন চকচকে পকপকে, ঠিক সত্যটাও ঠিক এমন, এটা খুব চকচকে পকপকে, যেমন টাকায় টাকা হয়, মানি মেক্স মানি, টাকায় টাকা হয়, এটা যেমন সত্য, ঠিক কেউ যদি এটা সত্য কথা বলে সেটা অবশ্যই দিনের আলোর মতোই কি সত্য। অপরদিকে যদি কেউ একটা মিথ্যা কথা বলে, তোমরাই খেয়াল করে দেখো, একটা মিথ্যা কথা বলতে গেলে কিন্তু বাকি যত মিথ্যা, বাকি মানে মিথ্যা কথাটাকে তুমি জিতিয়ে রাখার জন্য, হ্যাঁ তোমাকে অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়, তার মানে মিথ্যাটা হচ্ছে সত্যটার কি বিপরীত, তুমি সত্যটা যখন বলে দাও সেটা একদম সরাসরি সত্য, আর মিথ্যাটা হচ্ছে সেই মিথ্যা, একটা মিথ্যা বলতে গিয়ে অনেকটা মিথ্যা তোমাকে বলতে হয়, মানে ওই মিথ্যাটাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা তোমাকে বলতে হয়, ঠিক যেভাবে টাকায় টাকা হয়, ঠিক এই মিথ্যা থেকে কি মিথ্যা জন্ম হয়। তো এই মিথ্যাগুলো আসলে মানুষের জন্মগত সহজাত প্রবৃত্তি, মানুষ একটা মিথ্যা ডাকতে গিয়ে অনেকগুলো মিথ্যা বলে, মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চেষ্টা করে, মানুষ মিথ্যাটাকে সবচেয়ে বড় করে দেখে, হ্যাঁ মানে সত্যের চেয়ে আসলে মিথ্যাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কারণ তোমরা দেখো অনেক ক্ষেত্রে মানুষ অনেক কিছু বাড়িয়ে বলে, মিথ্যা বলে, হ্যাঁ যেমন আমাদের কবি সাহিত্যিকদের কথা ফ্রান্সিস বেকন এখানে বলতেন যে কবি সাহিত্যিকরাও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের কবিতাতে মিথ্যা বলে, তাহলে তারাও কিন্তু মহান ব্যক্তি, কিন্তু তারাও মিথ্যা বলে। তারা যেমন আমরা অনেকগুলো কবিতার কথা বলতে পারি, হাই ইমাজিনেশন যুক্ত কবিতা, যেমন তোমরা দেখো রাইম অ্যান এনশিয়েন্ট ম্যারিনার, দ্য রাইম অ্যান এনশিয়েন্ট ম্যারিনার যে কবিতাটি রয়েছে আমাদের, লিখেছেন অ্যাস্টি কলেজিস, কিন্তু সেখানের মধ্যে যে কথাগুলো বলা আছে আসলে কি সেটা আদৌ সত্যি, একটা আলবাট্রস পাখি আসলেন হত্যা করলেন, হ্যাঁ ফানি কিল বিল করতে লাগলো, এগুলো কি আসলে সত্যি, যেমন কুবলা খানের কথাই তিনি বললেন, এগুলো কি আসলে সত্যি, এগুলো সবগুলো আসলে এক একটা ইমাজিনেশন, এটা আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যায়, ঠিক এগুলো তো সবগুলোই মিথ্যা, এই সেই মিথ্যাগুলোকে প্রুফ করার জন্য তারা অনেকগুলো লাইন বাড়িয়ে বলেন, অনেকগুলো কথা তারা বলেন অতিরিক্ত যেগুলো আসলে আদৌ দরকার নাই, তাহলে এটাই তো হচ্ছে কি মিথ্যা, এটা তো কোনো সত্য না, যেগুলোর আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তো এই যে কবি সাহিত্যিকদের থেকে মিথ্যা কথা আমরা পাচ্ছি, তারাও মিথ্যার আশ্রয় নেয়, যেটা ঘটে না তারা সেটাকে কি ঘটায়, সেটা যদি বাস্তবে ঘটতো তাহলে কেমন হতো বিষয়গুলো, এগুলো তো সবই মিথ্যা। তো এই জন্য আমাদের ফ্রান্সিস বেকন এটাই বলছেন, আ মিক্সচার অফ লাইস ডাজ ইভার অ্যান্ড প্লেজার, আসলে সত্যের সাথে যদি কেউ মানে মিথ্যা যুক্ত করে তাহলে সেটা তাদের কাছে আনন্দদায়ক মনে করে, মনে হয়, যেমন তুমি একটা সত্য কথা বলছো এটার সাথে মনে করো 20টা মিথ্যা কথা বলছো, তো এটাকে কি করছো তুমি, আর তোমার কাছে আনন্দদায়ক লাগে, তোমার কাছে ভালো লাগে, তুমি 1 টাকা ইনকাম করছো, তুমি বাড়িতে গিয়ে বলো তুমি 100 টাকা ইনকাম করছো,
অর্থাৎ তুমি মেয়েদের সাথে যখন রিলেশনশিপে যাও, তখন মেয়েদেরকে বলো যে তোমার এইটা আছে, সেইটা আছে, ওইটা আছে, যদিও তোমার হালকা এখান থেকে কিছু আছে, তুমি সেটাকে বাড়িয়ে বলো যে আমার 5টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, হ্যাঁ আমার এই আছে, আমি দেখতে অনেক হ্যান্ডসাম। এই যে কথাগুলো তুমি জাস্ট অল্প একটু যেটা সত্য তোমার হালকা, সেটাকে তুমি বাড়িয়ে বলতেছো, বাড়িয়ে বলাটাও মানুষ কিন্তু প্লেজার মনে করে, আনন্দদায়ক মনে করে। এটাই বলছে যে মিক্সার অফ লাইস ডাজ গিভার এন্ড প্লেজার, মানে হচ্ছে সত্যের সাথে ক্ষতিহীন মিথ্যা সর্বদাই আনন্দদায়ক, সত্যের সাথে কিছু মিথ্যা সবসময় কি তাদের কাছে আনন্দদায়ক মনে হয়, এটাই তিনি এখানেই কোটেশনের মধ্যে তিনি বলে দিয়ে। তো তিনি এই উদাহরণটার সাথে আরেকটা কথা বলছেন যে স্বর্ণের সাথে যদি খাদ মিক্স করা হয় তাহলে কি হয়, সেই স্বর্ণটা আরো বেশি উজ্জ্বল হয়, দেখতে অনেক ভালো লাগে যে হ্যাঁ এটা অরিজিনালি স্বর্ণের মতোই মনে হয়। ঠিক একটা মানুষ কি করে, একটা সত্যের সাথে জাস্ট কিছু মিথ্যা মিক্স করে দিলেই কিন্তু মনে হয় না সকল কিছুই সত্য। আমাদের সমাজে অনেক চাপাবাজ রয়েছেন, তারা এই কাজগুলো করে থাকেন, জাস্ট কি করেন, সত্যের সাথে হালকা একটু মিথ্যা মিশিয়ে মিশিয়ে দিয়েই বলে যে হায় মানে তার আছে মনে করো 500 টাকায়, কিন্তু তিনি 5 লক্ষ টাকার মানে হ্যাডম দেখান। এটাই হচ্ছে আমাদের সমাজের হচ্ছে নিয়ম নীতি। তিনি এটাই বলছেন যে আসলে স্বর্ণের সাথে যদি তিনি মানে একটু খাদ মিশ্রিত করে দেন তাহলে সেটাকে আরো বেশি উজ্জ্বল হাইলাইট মনে হয় আর কি, যা সত্যের সাথে হালকা একটু মিথ্যা মিক্স করে দিলে সেই মিথ্যাটাকে কি সেই সত্যটাকে কি আরো বেশি প্রাণবন্ত করে তোলে। তাহলে কি করতে হবে, আমাদেরকে মিথ্যা অ্যাভয়েড করতে হবে। আসলে সত্যর সাথে আমরা সত্যকে যদি আমরা আসলে বুঝতে চাই, এখানে আমাদের মিথ্যার প্রয়োজন আছে, আবার মিথ্যাকে বুঝতে গেলে সত্যের প্রয়োজন আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আরেকটা কথা হচ্ছে আমাদেরকে আমাদের জীবন থেকে এই যে মিথ্যা নামক অভিশাপটা সেটাকে অ্যাভয়েড করতে হবে। যদিও আমাদের পবিত্র কোরআনে মিথ্যাটাকে সকল পাপের জননী হিসাবে ধরা হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, সত্যটাকে ফাইন্ড আউট করতে হবে, সত্যটা বুঝতে হবে। ইনি এখানে আরেকটা বিষয় বুঝিয়েছেন যে তোমরা যারা বিজ্ঞানীদের কথা বলো, এই যারা গবেষক রয়েছেন তারা আসলে সত্যটাকেই অ্যাকসেপ্ট করেন, তারা মিথ্যা বলেন না। এখানে কেন তিনি এই কথাটা বললেন, এটা বলার একটা কারণ হলো বিশেষ করে যারা মানে আবিষ্কারক বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন কিছু সম্পর্কে আবিষ্কার করেন, বিজ্ঞানিক বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় তারা তুলে ধরেন, তো ওটা অবশ্যই সত্য, কারণ বৈজ্ঞানিক তো বিষয়গুলো সেগুলো অবশ্যই সত্য হয়, সেখানে কোনো মিথ্যার মিশ্রণ যায় না, কারণ বৈজ্ঞানিক বিষয়গুলো অবশ্যই সত্য হয়। তো তখন ওরা কি করে, তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করতে হয়, সেখানে মিথ্যার কোনো সুযোগ নাই। তো আসলে পরিশেষে এটাই আমরা বলবো যে ফ্রান্সিস যখন এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্যটা কতটুকু প্রয়োজন, মিথ্যাটা কতটুকু প্রয়োজন, অথবা এই যে মিথ্যা বলে মানুষ কেমন আনন্দ পায়, সত্যটাকে অ্যাভয়েড করে, এই ইত্যাদি বিষয় সম্পর্কে তিনি আলোচনা করলেন। আর এখানে জাস্টিন প্লেটের যে কথাটা বললেন, তিনি মানে সত্য সম্পর্কে একটা প্রশ্ন করলেন এবং পরবর্তীতে তিনি এটার জন্য আর আনসারের জন্য অপেক্ষা করলেন না, কারণ তিনি জানেন যে এটার কোনো আনসার কেউ দিতে পারবে না, কারণ সত্য আসলে এটা নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ গবেষণা করলেন যে আসলে সত্যটা কি, কিন্তু কেউ আসলে মূলত সেখানে গিয়ে বুঝতে পারলেন না। যেমন গ্রিকের পর মানে একটা প্রজন্ম, হ্যাঁ এরা মানে সত্য বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন কি কারণে মানুষ সত্য ছেড়ে মিথ্যা বলে, মিথ্যাকে এত বেশি ভালোবাসে, তারা যথেষ্ট এটা নিয়ে মাথা ঘামিয়েছেন, কিন্তু তারা মানে আনন্দ সৃষ্টি করতেছে না, মানে এটা নিয়ে তারা আসলে কিছুই পান নাই। তো শিক্ষার্থীরা আজকে এটুকু পর্যন্তই থাকুক, আমরা আসলে বেসিক যেই তথ্যটা এখানে সত্য কি, সত্য বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা জানলাম। তো সবাই ভালো থাকবা, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।